আঠাশ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলাউড়ার সাবেক এমপি এম এ শাহিন এ উপলক্ষে পঁচিশ নভেম্বর তার নিজ বাসভবনে কুলাউড়ায় কর্মরত মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি এ সময় এম এম শাহিন কুলাউড়া সহ মৌলভীবাজারের সকল সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন দীর্ঘদিন নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের সেবা করে গেছি নিজের দায়িত্ব পালনকালীন সময়ে সংবাদকর্মীদের সহযোগিতা পেয়েছি জেলা পরিষদ নির্বাচনেও তিনি অতীতের ন্যায় সকল সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা প্রত্যাশা করেন এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাইদ ফোয়াদ চ্যানেল এস সিলেট নিউজ টিমের সিনিয়র স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম সাজু সাংবাদিক এম শাকিল রশিদ চৌধী মইনুল হক পবন খালেদ বক্স সহ কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা